हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दैट इज विंग्स ऑफ नार्सिसिस्ट। वेलकम टू एन अनदर एक्साइटिंग वीडियो। तो आज के जे वीडियोते आज के जे टॉपिकটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ईआरएमएस এর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা আমি কমিউনিটি সেকশনে পোস্ট করেছিলাম। তো তোমরা ওখানে অনেকে আমাকে লিখেছো যে এটা সম্বন্ধে ডিটেইলস এ ভিডিও দেখতে চাই। তো এটা হচ্ছে একটা একলাভিয়া মডেল রেসিডেনশিয়াল স্কুলের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে নিউ দিল্লির তরফ থেকে। সো এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। সো উইথাউট এনি ফার্দার ডু লেটস কুইকলি স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমেই বলি এটা হচ্ছে একলাভিয়া মডেল রেসিডেনশিয়াল স্কুলের একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট 2023। এটা মেইনলি হচ্ছে স্কুল হেলথ যে নার্স আমরা পড়েছি কমিউনিটি সেকশনে, সেই স্কুল হেলথ নার্সই কিন্তু এটা। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট এবং এখানে হচ্ছে তোমাকে টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে 740 740টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং এটা একটা খুব বড় ভ্যাকেন্সি এবং এটা কিন্তু নিউ দিল্লিতেই কন্ডাক্ট হবে। তো তোমাদের হয়তো বিভিন্ন জায়গায় পোস্টিং হতে পারে যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট। আর নেক্সট যেটা বলে থাকবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, ম্যাক্সিমাম কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। এখনো কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, যখন স্টার্ট হবে আমার চ্যানেলে আমি আপডেট করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, তাহলে তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করো, কারণ 100% কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ তোমার যা মার্কশিট আছে সেই মার্কশিট বা আপলোড করতে হবে বা ভেরিফিকেশনের পর তোমার কিন্তু শর্ট লিস্ট হবে, কোনো এক্সাম কিংবা ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করতে হবে না। তো যারা ভাবছো যে এটা একটা বিগ অপরচুনিটি, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা পার্মানেন্ট পোস্ট। তোমরা যারা ভাবছো এটা একটা কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি, তারা সেটা কিন্তু নয়, এটা একটা পার্মানেন্ট পোস্ট। এবং এখানে কিন্তু যে পে লেভেল সেটা হচ্ছে পে লেভেল 5, অর্থাৎ একটা খুব ভালো স্যালারি তোমরা পাবে। এছাড়া একটা কথা বলে রাখি, এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই বিএসসি হতে হবে, সেটা বিএসসি অনার্স হোক কিংবা বিএসসি শুধুমাত্র বিএসসি নার্সিং পাস আউট হতে হবে তোমাকে। এছাড়া তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট হতে পারো, অর্থাৎ তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে নার্সিং এ। এছাড়া লাগবে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমরা তোমার স্টেট কাউন্সিল থেকে পেয়ে থাকো, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন 50-বেডেড হসপিটাল। এটা কিন্তু খুবই ম্যান্ডেটারি। যারা ভাবছো যে এক্সপিরিয়েন্স লাগবে না, সেটা কিন্তু নয়, আফটার এক্সাম বা আফটার ফর্ম ফিল আপ এটা কিন্তু ভেরিফিকেশন হবে। তো যারা যারা যেহেতু এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট, তো এই ক্রাইটেরিয়া কিন্তু লাগবে তোমাকে তোমার ডিরেক্ট পোস্টিং হওয়ার জন্য। আফটার 100% যে তোমাদের বলে দেওয়া হয়েছে ফর্মে যে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, তারপরে কিন্তু শর্ট লিস্ট যেটা সেটা কিন্তু প্রকাশিত হবে। শর্ট লিস্টের পরে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং বা ডেট অফ জয়নিং কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে কোনো ইন্টারভিউ, আমি যেটা আগেই বললাম, এরকম কোনো ইন্টারভিউ কিংবা এক্সাম হবে না। তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি বা ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি, যখন হবে আমি জানিয়ে দেবো, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো, যাদের কাছে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স আছে বিএসসি ক্যান্ডিডেট। তো আশা করি যাদের ডাউট ছিল তো সেই ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, যে এটা কি ভ্যাকেন্সি, কিসের জন্য বেরিয়েছে, কাকি কি লাগবে কোয়ালিফিকেশন। যদিও এটা তোমাদের পিডিএফ এ সমস্ত কিছু লেখা আছে এবং আমি যেটা কমিউনিটি সেকশনে অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা যদি কেউ চেক আউট না করে থাকো তাহলে অবশ্যই পিডিএফটা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। এছাড়াও যে একলাভিয়া যে ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও চেক আউট করতে পারো। সো ব্যাস এতটুকুই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ডোনট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, ইউ ফিল নোটিফাই ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্ট। ততক্ষণের জন্য যদি কারো কোনো কিছু ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। নিচে ডেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিং করতে পারো। সো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, পড়াশোনা করতে থাকো। বাই বাই।